আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল, দারুণ মজার একটা তরকারি এবং বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা রেসিপি। আজকে আপনাদের সাথে খুব সহজে এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারা উপকৃত হবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করে নিতে হয় শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনগুলোকেও খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। প্রায় 1 মিনিট এভাবে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আদা রসুনগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব আর যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় সেজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরবর্তীতে লবণের প্রয়োজন হলে আমরা অ্যাডজাস্ট করে নেব। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার কষানো মশলায় আমি রুই মাছ দিয়ে দিলাম 4 পিস। মাছগুলোকে আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাছগুলোকে কষিয়ে নিতে হবে। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে ঢাকনা দিয়ে মাছগুলোকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেলে এগুলোকে এখন উঠিয়ে নিতে হবে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার একই মশলায় আমি সবজিগুলোকে কষিয়ে নেব। আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, শিম, আলু এবং টমেটো। টমেটোটা পরে অ্যাড করব, এখন ফুলকপি, শিম এবং আলুটা দিয়ে আমি এই মশলার মধ্যে সবজিগুলোকে কষিয়ে নেব। আপনি যত ভালোভাবে মশলা এবং সবজিগুলো কষিয়ে নেবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকেও কষিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার নেড়েচেড়ে নেয়ার পর যখন সবজিগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এই পানিতে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর আমি এর মধ্যে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে টমেটোগুলো দিয়ে দেব। আমি একটা বড় সাইজের টমেটো ফালি করে কেটে নিয়েছি। এবার টমেটো আর মাছ দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। প্রায় 5 থেকে 6টা কাঁচামরিচ এবং 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আমি চুলার জালটা বন্ধ করে এই সবজিটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই মজাদার শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারা উপকৃত হবেন। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।